কৃষ্ণমণ্ডল এইভাবে জগন্নাথের কাছে নিবেদন জানিয়ে বাড়িতে ফিরে আসলেন। মাঝখানে বেশ কটা দিন মাইনাস হয়ে গেল, কেটে গেল আস্তে। এইবার যখন বাড়িতে এসেছে, অনেকগুলো দিন তো বাদ হয়ে গেছে, এবার দুরিকা দেবী তো মুখে হাসি ধরে কথা। সে ভাবলো আমার স্বামী বাড়িতে এসেছে মানে জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে মানে স্বামীর কথা বিফল হবে না, কারণ আমি জানি যে স্বামীর অন্তরে অনেক ভক্তি রয়েছে জগন্নাথ মন্দিরে। স্বামী, আপনি আপনি জগন্নাথ ঠাকুরের কাছে কি চাইলেন? স্বামী, আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি অভাবের কথা জানিয়েছেন তো, টাকা পয়সা চেয়েছেন তো স্বামী। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল স্ত্রীর হাতটাকে ধরে সামনে দাঁড়িয়ে বলছে, দুরিকা শোনো, শোনো দুরিকা শোনো, যে জগন্নাথ আমাদের মতন মানুষকে সুন্দর করে সাজানোর জন্য সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে বসে আছে পুরীর মন্দিরে। আচ্ছা বলো দুরিকা, আমি কি সেই জগন্নাথের কাছে টাকা পয়সা চাইবো দুরিকা? না 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 না, আমি চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে জগন্নাথ আমাদেরকে পা দিয়ে দিয়েছেন, হাত দিয়ে দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, মুখ দিয়ে দিয়েছেন, কান দিয়ে দিয়েছেন, শক্তি দিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়ে দিয়েছেন, আমি তো কিছু চাই না দুরিকা। তবে দুরিকা একটা কথা বলবো, আমি জগন্নাথের কাছে কিছু চাইনি বটে, তবে আমি কিন্তু খালি হাতেও ফিরে আসিনি দুরিকা। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী বলল, স্বামী স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ, আমাদের টাকা পয়সা নেই কিন্তু আমরা তো না খেয়ে থাকি না, পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে আমাদের দু মানুষের তো পেট চলে যায় স্বামী। কিন্তু স্বামী একটা কথা বলবো, আমার যতটুকু জ্ঞান, যতটুকু আমি বুঝি, আমার মতন নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসা জগন্নাথের কৃপা ছাড়া হতে পারে না। স্বামী তুমি ঠিকই চেয়েছ। এই বলে মায়েরা একটু আস্তে, দেখতে 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 জগন্নাথের কি অশেষ করুণা, কয়েকটা মাস যেতে না যেতেই দুর্গা দেবী হয়ে উঠলেন গর্ভবতী। আরো কয়েকটা মাস পরে ওই তাল পাতা খড়ের চাল, বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা, ওই কুঁড়ে ঘরের ভেতরটা আলো করে আর দুর্গা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলো একটা ছোট্ট শিশু। মা বাবা দুইজনে সেই ছেলেটির আদর করে একটা নামকরণ করলেন। মা বাবা মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমাদের সংসারটা বরাবরই খুব দুঃখে ভরা, আর এই দুঃখের মাঝখানে এই ছেলেটা যখন জন্ম নিয়েছে, আমি ওর আদর করে নাম রাখবো দুঃখী। আমি ওর আদর করে নাম রেখে দিলাম দুঃখী। বলে ধারেন দাতে জন্ম নিল সে দুঃখী মন্ডল, হরি হরি বল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, আর পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ নাহি ধরে, আর পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আর পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হরি বল। প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, না পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, আর পাড়া প্রতিবেশী সবে উলু ধ্বনি করে, হরি বল। প্রতিবেশী সবে উলু ধ্বনি করে, না পাড়া প্রতিবেশী সবে উলু ধ্বনি করে, এটি আনন্দ।
সবাই জয় ধ্বনি করে, প্রতিবেশী ছবি জয় ধ্বনি করে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে ধরে জগতের মাঝে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়েরা আস্তে 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 আজকে আমরা খুব একটা পরম বৈষ্ণবকে পেলাম, যার নাম আস্তে কি নাম বললাম, আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে সেই ছেলেটার নাম কি, দুঃখী। মায়ের নাম, এই যে গোবিন্দ, মায়ের নাম কি, দুর্গাদেবী। বাবার নাম কৃষ্ণমণ্ডল। যেই জায়গার ঘটনা বলছি সেই জায়গারই মানুষ, একদম বাড়ির কাছাকাছি ছেলে, ওর নাম গোবিন্দ কি, গোবিন্দ দাস। খুব ভালো ছেলে, বিয়ে থাক করেনি, দেখাশুনো চলছে, একদম ওই ধারেন না বাহাদুরপুর গ্রামের পাশেই বাড়ি। তা ভালো থাকে, আশ্রমে থাকে, মাকে, মা আছে, ও আছে, মায়ের সেবা করে, সংসার সামলায় এবং আশ্রমে থাকে, কীর্তন করে, খুব ভালো ছেলে। তা এই যে প্র্যাকটিক্যাল ঘটনা, যে লীলাটা শুনছেন যেই জায়গায় সেই জায়গার ছেলে, আপনারা গেলে অবশ্যই দেখবেন, এবং পরবর্তীকালে সেটা কোথায় আমি বলে দিই। তাহলে কৃষ্ণমণ্ডল, দুর্গাদেবী, তার সন্তান দুঃখী। আচ্ছা, ছেলে জন্ম নিয়েছে মানেই তো সে হাসবে, প্রত্যেকটা ছেলে জন্ম নিয়ে হাসে কি, ছেলে জন্ম নিলে হাসে, ও তো হু দিয়ে দিল, ছেলে জন্ম নিলে হাসে না, ছেলে জন্ম নিলে কাঁদে, সে আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছে, সবাই কেঁদেছে, যারা না কেঁদেছে তো তারা মারা গিয়েছে। এখন ছেলে জন্ম নেবার পরে যে সন্তানকে কাঁদালেও কাঁদে না, চড় দিলেও কাঁদে না, ডাক্তারবাবু নানান কৌশলেও কাঁদাতে পারে না, খেয়াল করে দেখবেন সেই ছেলেটা সুস্থ সন্তান নয়। আর একটা কথা আপনাদের বলি, কীরকম একটা উল্টো ধরনের বিচার, দেখুন মানুষের আচরণ এরকমই হয়, মানুষের মনটা এরকমই হয়, কারোর চোখের জল দেখলে মানুষ তার কারণ জানতে চায় না, চোখের জল দেখলেই চোখে জল এসে যায়। মানে মানুষ কাঁদলে, কান্না দেখলে কান্না পায়, হাসি দেখলে হাসি পায়। কিন্তু একটা কথা আপনাদেরই আমি প্রশ্ন করব, কান্না আস্তে একটু আস্তে, কান্না দেখলে কান্না পায়, হাসি দেখলে হাসি পায়। আচ্ছা মায়েরা বলুন, সন্তান জন্ম নেবার সময় যখন কাঁদে, সেই সন্তানের কান্না দেখে কে কাঁদে, কেউ কাঁদে না, তার কান্না দেখে লোকে কিন্তু হাসে, বরণ পাড়ার মায়েরা এসে বলে, ওরে দেখে যায়, দেখে যা, এই কমলি, এই শ্যামলি, ওর না, দেখে যা, দেখে যা, দেখে যা, কি সুন্দর কাঁদছে। এখন সন্তান যখন কাঁদে, পাড়ার লোকে বলে, দেখে যা, দেখে যা, কি সুন্দর কাঁদছে, কান্না সুন্দর হয় সন্তানের, অন্য কারো হয় না। মানে জন্ম দেওয়ার সন্তান যখন কাঁদে, পাড়ার লোক বলে, দেখে যা, কি সুন্দর কাঁদছে। মায়েরা, সেই সন্তান না কাঁদলে পাড়ার লোকে কাঁদে, সন্তান কাঁদলে পাড়ার লোকে হাসে। তাহলে কাঁদলে হাসে, না কাঁদলে কাঁদে ছেলেটা। তাহলে আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনার মায়ের কোলে বসে আপনিও কেঁদেছিলেন, আমিও জন্ম নিয়েছিলাম, আমিও কেঁদেছিলাম। এবার সন্তান যখন জন্ম নিয়েছে, কাঁদলো, কী বলে কাঁদলো, মায়েরা বিশেষ করে জানে, ছেলে জন্ম নিলে নাকি ছেলে মামা বলে কাঁদে। আর এই কথাটা শুনলে পরে অনেক মায়েদের ভেতরে ভেতরে একটা অহংকার তৈরি হয়, যে দেখেছো পৃথিবীতে ছেলে জন্ম নেবার সময় প্রত্যেকটা ছেলেই মামা বলে কাঁদে, আজ পর্যন্ত একটা সন্তান দেখা যায় না যে ছেলে জন্ম নিয়ে ও বাবা, ও বাবা বলে বলে কাঁদছে। হয় এরকম হয়, কি বলে কাঁদে, ও মা, ও মা, ও মা, ও বাবা বলে না। কিন্তু রামকৃষ্ণদেব বলছে, মায়েরা কানটা একটু খুলে শোনো, ও মা বলছে না। তোমরা অহংকার করে ভাবছো হয়তো, ও মা, ও মা, ও মা, না, ভালো করে শোনো,
ছেলেটা জন্ম নিয়ে ও মা বলেনি, ছেলেটা জন্ম নিয়ে বলছে ও না, ছেলেটা বলছে ও না, তোমরা কানে শুনছো ও মা। মানে ছেলেটা বলতে চাইছে যে আমি গর্ভের মধ্যে মাথা নিচু করে পা ওপরের দিকে করে হেড মুন্ডে যখন আমি ছিলাম তখন আমি সেইখানে দেখেছিলাম শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু, আর এইখানে এসে আমি দেখতে পেলাম মায়াময় আমারই মায়ের বদন। তাহলে এতদিন একভাবে আমি যাকে দেখলাম আর জন্ম নিয়ে এখন যাকে দেখছি, এ তো সে না, এ তো ও না, এ তো ও না, এ তো ও না, ও না, ও না, ও না, আর তোমরা শুনছ ও মা। তাই আজকে শিশুটা জন্ম নিয়েছে মা মা বলিয়া শিশু, কাঁদিতে লাগিল মহামা বলিয়া শিশু, কাঁদিতে লাগিল মহামা বলিয়া শিশু, আচ্ছা দাঁড়াও মা, এখন যে মায়ের প্রথম সন্তান হয় সে জানে যে প্রথম সন্তান হলেই কাঁদে, এটা সবাই জানে, কিন্তু প্রথম সন্তান যে মায়ের হয় সে জেনে বুঝেও কিন্তু সন্তান জন্ম নিয়ে যখন কাঁদে দেখবেন তার বুকটা ফেটে যায়। সব জানে, সব বোঝে, কিন্তু বাৎসল্য টান, তো সন্তানের কান্নাটা মা সহ্য করতে পারে না। দুর্গাদেবীর প্রথম সন্তান ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, এত চিৎকার করে কাঁদছে, দুর্গাদেবী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাচ্ছে কিন্তু ছেলের কান্না ভুলে না। দুর্গাদেবী যখন দেখছে ছেলের কান্না ভুলছে না তখন স্বামীকে ডাকছে, স্বামী 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 দেখো তো, দেখো তো ছেলের কান্না যে বন্ধ হচ্ছে না। আমি বলছি কি স্বামী, কারোর বাড়ি থেকে একটুখানি মধু নিয়ে এসে আমার ছেলের মুখে একটু দাও না স্বামী। মায়েরা, ছেলে জন্ম নেবার সময় এখন বর্তমানে মা বাবারা করে না, কিন্তু এককালে একটা প্রথা ছিল দেখবেন, ছেলে জন্ম নিলেই বাড়িতে থাকুক বা না থাকুক, দোকানে গিয়ে হোক বা পাশের বাড়ি থেকে ধার করে হোক, সন্তানের মুখে মিনিমাম দু ফোঁটা মধু অন্তত দিতে হয়। তাহলে মায়েরা, সন্তান জন্ম নিলে ছেলের মুখে মধু দেওয়ার একটা বিধান রয়েছে, এটা আমাদের প্রত্যেকটি মানুষ বাড়িতে করে, এখন করে না। তাই জন্য দুর্গাদেবী যখন দেখলো ছেলের কান্না আমি ভোলাতেই পারছি না, স্বামীকে ডেকে, স্বামী বলছিলাম কি, কারোর বাড়ি থেকে দু ফোঁটা মধু নিয়ে এসে আমারই সন্তানের মুখে দাও না স্বামী, আমারই দুর্গা দুরিকা, আমার সন্তানের মুখে আমি মধু দেব ধার করে? তুমি জানো না, তুমি আসলে জানো না, তুমি জানো না, শোনো 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 শোনো, একটা কথা বলি শোনো, আমি আসলে না, আমি খুব গরিব মানুষ দুরিকা, আমি যদি আমার ছেলের জন্য কারোর বাড়িতে গিয়ে হাত পেতে দু ফোঁটা মধু চাই, একটা কথা বলি, আমি এতটাই গরিব কারোর বাড়ি থেকে কোনো কিছু ধার করে ঋণ করে নিয়ে এসে সেই ধার যদি আমি জীবনে শোধ করতে না পেরে মরে যায়, দুরিকা, ধার শোধ করতে না পেরে কেউ যদি মারা যায় তার বাড়িতে তাকে কুকুর হয়ে জন্ম নিতে হয়, দুরিকা ধার আমি করব না, আমার ছেলের মুখে মধু দেব ধার করে? কি বলছো তুমি,
যে ছেলে জগন্নাথের কৃপায় পেয়েছি সেই ছেলের মুখে মধু দেব আমি ধার করে, না 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 আমি ধার করব না। তবে দুরিকা সন্তান আমার কোলে দাও, আমার সন্তান আমার কোলে দাও, আমি ওর মুখে মধু দেব, তবে এমন মধু আমি ওর মুখে দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না। হরি বল হরি বল। যা কোনো দোকানে গিয়ে পাওয়া যাবে না কিন্তু দু কানে পাওয়া যাবে। আমার ছেলের মুখে আজকে এমন মধু দেব যা দোকানে পাওয়া যায় না কিন্তু দু কানে পাওয়া যায়। আজকে আমার সন্তানের মুখে আমি সেই মধু দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিজের সন্তান জন্ম নিয়েছে বলে ওই দোকান থেকে কেনা মধু নয়, পাড়ায় ধার করে নিয়ে আসা মধু নয়, স্ত্রীর কোল থেকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে দুই কানে এত বলি শোনাইল মধুর হরি নাম, কত বলি শোনাইল মধুর হরি না, বলি শোনাইল মধুর হরি না, হরিণার শুনি শিশু আসে আবিরা, আমি শুনি শিশু হরি হরি নাম শুনে শিশু আশয়াবিরা, হরি নাম শুনি শিশু আশয়াবিরা। দুরিকা দুরিকা দেখো 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 আমার কাছে এসো কাছে এসো দেখো দুরিকা, হরিনাম শুনে ছেলের মুখে হাসি ফুটলো দুরিকা। জানো দুরিকা, যে ছেলে জন্মের সময় কাঁদে সেই ছেলেকে যদি কেউ হরিনাম শোনায়, সেই হরিনাম শুনে ছেলের মুখে যদি হাসি ফোটে কান্না যদি ভোলে সেই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই আমি প্রত্যেকটা মাকে বলি, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে যখন কাঁদবে আপনি ছেলের দুটো কানে প্রাণ ভরে হরিনাম শোনাবেন। যে ছেলে জন্মের সময় মা বাবার কাছ থেকে হরিনাম শুনতে পায় এবং যে ছেলে সেই হরিনাম শুনে কান্না ভুলে যায়, জানতে হবে সেই ছেলে একদিন পরম কৃষ্ণ ভক্ত হবেই হবে, হবেই হবে। হরিনাম দিয়ে ছেলের কান্না ভুলিয়ে যে মন মোহিত করতে পারে সেই ছেলে একদিন পরম বৈষ্ণব হবেই হবে। তাই সন্তানকে মানুষ করা, সন্তানকে ভক্ত তৈরি করা মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। আর এখন বর্তমানে দেখা যায় ছেলের কান্না ভোলাতে গিয়ে কাঁচা কাঁচা হিন্দি গান চালিয়ে দিচ্ছে মায়েরা, তাতে করে ছেলে ভক্ত তৈরি হবে না। শুধু মানুষ না হলে বুক চাপড়ে কাঁদতে পারা যায়, কিন্তু মানুষ হতে গেলে মায়ের অনেক দায়িত্ব আছে, সেটা পালন করতে হয়। তা আমি সকলকে বলবো, ছেলে জন্ম নিয়েই যখন কাঁদবে আপনি পারলে দুটো কানে একটু কৃষ্ণ নাম, একটু গৌরহরি নাম, একটু নিতাইচাঁদের নাম, একটু ঈশ্বরের নাম আপনি অবশ্যই শোনাবেন। তাই আজকে কৃষ্ণমণ্ডল যখনই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে এই কানে আর ওই কানে দুটো কানে একবার করে দুইবার যেই মধুর সুরে কৃষ্ণ নামটা সবেমাত্র শুনিয়েছে, অমৃতার কাদা বাদনে হাসি এলো, কাদা বাদনে হাসি এলো, কাদা বাদনে হাসি এলো, মধুমাতা হরিনাম যখনই পেলো কাদা বাদনে হাসি এলো, মধুমাতা হরিনাম যখন পেলো কাদা বাদনে হাসি এলো, হরিনাম শুনে শিশু হাসিয়াবিরা, হরিনাম শুনে শিশু হাসে হাবিরা। এগুলোকে মায়েরা ফেলে দেওয়ার কথা নয়, কিন্তু
ছেলে যেদিন মানুষ হবে সেদিন আপনারই মুখটা দেখবেন পরমানন্দে ফেটে যাবে। ছেলে মানুষ হলে আমি দেখেছি মা সন্তানকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? ছেলে মানুষ হলে মা বাবার চোখে জল এসে যায়। কেন? পরমানন্দে এসে যায়, আনন্দে, পরমানন্দে। মা বাবা যেমন সন্তান অমানুষ হয়ে গেলে দুঃখে বুক চাপড়ে কাঁদে, তেমন কোনো সন্তানের, কোনো মা বাবার সন্তান যদি মানুষ হয় সেখানেও মা বাবা কাঁদে, পরমানন্দে কাঁদে। আর সেই পরমানন্দ যদি সন্তানের কাছ থেকে পেতে হয় মা বাবার কিছু দায়ী দায়িত্ব সেটা পালন করার দরকার। আজকে দেখুন, কৃষ্ণমণ্ডলের একমাত্র সন্তান দুঃখী যখন জন্ম নিয়েছে, হরিনাম শুনেছে, কান্না ভুলে গিয়ে হাসতে শুরু করলো, বাবা জানলো এ ছেলে আমার একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে, হবেই হবে। দুরিকা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি ছেলেকে দেখে বুঝে গেলাম এই ছেলে একদিন পরম বৈষ্ণব হবেই হবে। মায়েরা, যখনই ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর, একদিনকে কৃষ্ণমণ্ডল ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলে দিলেন। কৃষ্ণমণ্ডল ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই খোকা, আয়, আমি তোকে একটা আসল কথা বলে দিই, আমি তোকে একটা আসল কথা বলে দিই, আমি তোর জন্মের আগে জগন্নাথের কাছে গিয়েছিলাম স্ত্রীর অভাবের কান্না সহ্য করতে না পেরে। আস্তে 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 আস্তে, মায়েরা আইঢাই আইঢাই করবেন না, একটু এইদিকে তাকান। যাদের খিদে পাচ্ছে অবশ্যই খেতে যাবেন, যাদের ঘুম পাচ্ছে অবশ্যই ঘুমাতে যাবেন, কিন্তু একটা কথা বলি, কীর্তন শ্রবণ সেবার মধ্য দিয়ে যারা হঠাৎ করে আসন ত্যাগ করে, এটা কিন্তু নাম অপরাধের মধ্যে একটা অপরাধ। কারণ সনাতন ধর্মের এই কীর্তন সেবার ওপরে আর কোনো সেবা হয় না, যেটা আমাকে খুশি করার জন্যও নয় আর এই পাড়ার ভক্তদের খুশি করার জন্য নয়। আপনি কীর্তন যতটা মন দিয়ে শুনবেন ততটাই আপনার ভক্তি ঈশ্বরের প্রতি নিবেদন হবে, একাধারে আপনি সেবার কাজে লাগবেন। তাই আপনারা কথা বলবেন না, আর তো বেশি সময় নেই, পরবর্তী কীর্তনে আসবেন, উনি পারলে আপনাদের নাচাবে, নাচবেন, কোনো দুঃখ নেই। কিন্তু নাচ নাচই হয়, আর প্রেম প্রেমই হয়, সে প্রেমটা যে ধরে রাখে সেই প্রেমিক, আর প্রেমিক হলে ঈশ্বরের দাস হওয়া যাবে। তাই বেশি কথা নয়, সে একটু একটু মন দিয়ে শুনবেন। দেখতে দেখতে ছেলেটার 5 বছর বয়স, 5 বছরের ছেলে মানে বিশেষ কোনো বড় সড়ো ছেলে নয়, একেবারে কোলের বাচ্চা। 5 বছরের ছেলেটাকে বাবা একদিন কোলে করে নিয়ে সকালবেলা একেবারে প্রভাতে বাবা ছেলেকে, ও বাবা এই সামনে, বাবা একটু কথা কম, বাবা একটু কথা কম, একটু কথা কম, তোমরা দেখতে পাচ্ছ কথাগুলো শোনা যাচ্ছে চারদিকে, একটু কথা কম বলবে, যদি কথা বলো স্টেজে এসে বলো, ওইখানে গলিতে দাঁড়িয়ে কথা না, স্টেজে চলে আসবে, আমিও শুনব। আস্তে, 5 বছরের ছেলেকে সকালবেলায় বাবা বুকে জড়িয়ে ধরে আদর দেখাতে দেখাতে একটা কথা বলে দিলেন, এই খোকা শোন বাবা, আমি তোকে বেশ কটা দিন ধরে বলবো 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 করে বলতেই পারছি না, শোন, তুই মনে ব্যথা পাবি না, মনে ব্যথা পাবি না, তোর জন্মের আগে তোর মা একদিন না ওই অভাব সহ্য করতে না পেরে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন, তোর মায়ের কান্না সহ্য করতে পারি না, জগন্নাথের কাছে গেছিলাম কিছুটা অভাবকে মেটানোর জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে জগন্নাথ সব দিয়ে দিয়েছে তাকে টাকা পয়সা চাইবো কী করে, আমি তো মানুষ তাই টাকা পয়সা চাইতে পারি না, তবে হ্যাঁ ফেরত আমি আসিনি, চেয়ে নিয়ে এসেছি তোকে, আমি তোকেই চেয়ে নিয়ে এসেছি, এই যে তুই আমার কোলে বড় হয়েছিস, আমার আদর খাচ্ছিস, আমার দিকে তাকিয়ে আছিস, এটা জগন্নাথের কাছ থেকে ভিক্ষা করা সন্তান তুই আমার। এই দুঃখী একটা কথা বলবো, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, আমি তোকে একটা কথা দিলাম, তুই জানবি যে তুই সত্যিকারের একটা খাঁটি মানুষ হয়ে জন্ম নিয়েছিস। আর যদি জীবনে কৃষ্ণ ভক্ত না হতে পারিস আমার দুঃখ নেই, শুধু একটা কথা বলি, আমি যে তোর বাবা
তুই যে আমার সন্তান এটা সমাজে কেউ যদি তোকে জিজ্ঞেস করে তুই পরিচয় দিবি না, তুই পরিচয় দিবি না, তুই আমার সন্তান এটা যেন কেউ না জানে যদি না কৃষ্ণ ভজন করতে পারিস। মায়ের এবার খেয়াল করুন, পাঁচ বছরের ছেলেকে বলেছে মানে এটা ব্যথা পাবার মতন কথা নয়। অনেক সময় অনেক মা অনেক মেয়েকে ঝগড়া বসাতো বলেই ফেলে, বেরিয়ে যা, মরে যা, মুখ দেখাবো না। মায়ের ভেতরের কথা নয়। কত মা কত সন্তানকে কত বাজে কথা বলে, কিন্তু মায়ের ভেতরের কথা নয়, অন্তরের কথা নয়, এটা ভালোবাসার কথা নয়, নিছক বাইরের কথা, ও কথার মূল্য নেই। আজকে কৃষ্ণমণ্ডল ছেলেকে যখনই বলেছে যে তুই কৃষ্ণ ভক্ত না হলে আমার ছেলে বলে সমাজে পরিচয় দিবি না, এই কথাটা কৃষ্ণমণ্ডলের বুকে গিয়ে তীরের মতো বিঁধেছে। কৃষ্ণমণ্ডলের ছেলে দুঃখী, এই কথাটাকে ব্যথার মধ্য দিয়ে নিয়ে মনে মনে চিন্তা করলো যে আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি আমি বাবার সন্তান বলে পরিচয় দেব না, না আমি কৃষ্ণ সেবা করব, আমি কৃষ্ণ সেবা করব। এই বলে কি হলো দেখুন মা, যে সময় বাবা ছেলেকে শিক্ষা দেবার জন্য এই কথাটি বললেন সারাটা দিন ছেলেটা নীরবে ছিল, মা বাবার সঙ্গে কথা ভালো করে বলে না, মা বাবার কোলে যেতে চায় না, একা 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 শুধু কাটাচ্ছে। যখন সন্ধ্যা হলো মা বাবার কোলে আদর খেতে খেতে সন্তান ঘুমিয়ে পড়ল। যাদের একেবারে কোলের শিশু সন্তান আছে তারা দেখবেন কোনো মা যখন কোলের বাচ্চাকে ঘুম পাড়াতে যায় বুকের মাঝখানে জড়িয়ে ধরে স্তনদগ্ধ পান করাতে করাতে ছেলের মুখের সামনে মুখ রেখে আদর দিতে দিতে কত কথা বলতে 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 মা ঘুমিয়ে পড়ে। এবার যখন মা ঘুমিয়ে যায় তখন কিন্তু আর মায়ের খেয়াল থাকে না যে আমি কোন দিক ঘুরে গেলাম আর সন্তান কোন দিক ঘুরে গেল। আজকে সেই কাণ্ড ঘটল, মা বাবা মাঝখানে ছোট্ট পাঁচ বছরের সন্তান দুঃখী, হঠাৎ করে মাও ঘুমিয়ে পড়েছে বাবাও ঘুমিয়ে পড়েছে, মাঝরাত মধ্যরাত গভীর রাত, দুঃখীর ঘুমটা ভেঙে গেল, দুঃখীর ঘুম। একটা একটা জিনিস বলি মায়েদের, বাড়ির যারা কন্যা সন্তান হয় আর পুত্র সন্তান হয় তফাতটা বলে দিই, যাদের বাড়িতে মেয়ে আছে দেখবেন, মা বাবাদের বলছি, যে বাড়িতে মেয়ে সন্তান কন্যা সন্তান আছে খেয়াল করে দেখবেন মেয়েরা মাকে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু প্রত্যেকটি বাড়ির কন্যাগুলো মাকে ভালোবাসে যতটা তার থেকে একটু হলেও বাবাকে বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলেগুলো দেখবেন বাবার থেকে মাকে বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক। আজকে দুঃখী ঘুম থেকে যখনই উঠল মধ্যরাত্রি দুম করে আগেই কিন্তু মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন, মা বাবার কোলের মাঝখানে আলতু করে উঠে বসে মনে মনে চিন্তা করছে আমি যদি কৃষ্ণ ভজন না করি আমি এই বাবার সন্তান বলে পরিচয় দেব না, না 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 আমি কৃষ্ণ সেবা করব, আমি কৃষ্ণ সেবা করব, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এই বলে ওই পাঁচ বছরের ছেলেটা মাঝরাত্রিতে মা বাবা ঘুমিয়েছিলেন ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম জানিয়ে জন্মভূমির মাটি শেষবারের মতন অঙ্গে বুলিয়ে নিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করল, তারপরে যখন মা ঘুমিয়ে আছে মাকে প্রণাম করতে গেল, দুঃখে আর কান্না থামাতে পারল না। যখনই মা ঘুমিয়ে রয়েছেন মায়ের চরণে হাতটা বসাতে গেছে, মা আমি চলে যা আমি চলে যা আমি চলে যা আমি চলে যা জননী জননী আমায় দাও গোবিন্দা
চলল। মেদিনীপুর জেলা অতিক্রম করে হাওড়া জেলায় পা দিলেন, হাওড়া জেলা অতিক্রম করে হুগলি জেলা, হুগলি জেলায় যখন পা দিয়েছে রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে, দাদা ও দাদা আমি একটু নবদ্বীপ যাব, কতদূর আপনি বলতে পারেন? আমার নাম দুঃখী, আমার নাম দুঃখী, আমি একটু নবদ্বীপ যাব, নবদ্বীপ যাব। হ্যাঁ দুঃখী, আরে এই বাচ্চা অল্প বয়সে এইখান থেকে নবদ্বীপ যাবি এই প্রশ্ন করছিস? যা বেরিয়ে যা, অল্প বয়সে নবদ্বীপ ভিক্ষে করছিস? ভিক্ষে কর, নবদ্বীপ নবদ্বীপের খোঁজ নেই, যা বেরিয়ে যা। দুঃখী আবার দু চার পা এগিয়ে যায়, আবার দু চার পা এগিয়ে যায়, আবার যাকে দেখে তাকে বলে, ওগো আমি একটু নবদ্বীপ যাব, তোমরা আমাকে বলতে পারবে আমি নবদ্বীপ যাব কোন পথে গেলে? এই খোকা, হ্যারে অল্প বয়সে নবদ্বীপের খোঁজ কেন রে? এই বাচ্চা বয়সে নবদ্বীপ যাবি? যা ভিক্ষে করছি ভিক্ষে কর, নবদ্বীপের খোঁজ নেই। সঙ্গে সঙ্গে বলছে, ওগো আমাকে তোমরা বলছো আমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি, আমি ভিখারি, আমি ভিখারি, তবে তবে শুনবে, আমি ভিখারি তবে ওই টাকা পয়সার ভিখারি আমি নই, অর্থের ভিখারি আমি নই, আমি ভিখারি বটে তবে আমি কিসের ভিখারি জানো? আমি কিসের কাঙাল জানো? শুনবে শোনো, আমি আমি শুধু প্রেমের, আমি প্রেমের ভিখারি, আমি শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়ায় প্রেমের ভিখারি, দাই গো ভিক্ষা করি যাব গো নদিয়ায় প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাঁধত ভুলে, হরি বলে দুটি বাঁধত ভুলে, হরি হরি আচ্ছা এইবার বলি, দুঃখী হুগলি জেলা থেকে বর্ধমান জেলায় পৌঁছে গিয়েছিলেন, বর্ধমান জেলায় গিয়ে কোন জায়গাটা আশ্রয় নিয়েছিল সেই ঠিকানাটা আপনাদের বলি দিই। বর্ধমানের এখনও যদি আপনারা যান সেই ঠিকানা এখনও পাবেন, বর্ধমানের অম্বিকা কালনা, অনেকেই বেড়াতে যায় সেই অম্বিকা কালনায় গিয়ে গৌরীদাস পণ্ডিতের আশ্রম, যদি আপনারা বেড়াতে যান তো তার সত্য ইতিহাস প্রমাণ আপনারা পেয়ে যাবেন। সেই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রমের ভেতরে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর নামে একজন সাধক, ওনার নাম ধরে জয়ধ্বনি দিতে লাগলো ওই বাচ্চা ছেলেটা, চিৎকার করে বাচ্চা ছেলেটা মন্দিরের ভেতরে গিয়ে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়,
হৃদয় চৈতন্য ঠাকুর মন্দিরের ভেতরে ছিলেন, হঠাৎ করে বাইরে এসে দেখছেন, এই খোকা, হ্যারে বাবা কি নাম তোর রে, এত অল্প বয়সে আমার এখানে এসে জয়ধ্বনি দিচ্ছিস, কি নাম তো, তোর বাবার নাম কি? বাবা ঠাকুর, আমি না, আমার নাম দুঃখী, আমার নাম দুঃখী, আর আমার বাবা হচ্ছে ওই বলেছে আমি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করলে না আমার বাবার সন্তান বলে আমি পরিচয় দিতে পারবো না। বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আপনি দয়া করে আমাকে দীক্ষা দেবেন, আমাকে একটু দীক্ষা দিন না বাবা ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, দুঃখী, হ্যালো, তোমার কানে লাগছে না সাউন্ডটা, হ্যালো, এটা কাটো না, হ্যালো, হয় জিরো নয় হিরো, আর কিছু নেই। পিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, ঠিক আছে ঠিক আছে, থাক থাক, আরে বাবা তার যা আছে তাই দেবে, চলো। ভেতর থেকে হৃদয় চৈতন্য ঠাকুর বেরিয়ে আসার সাথে সাথে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, শোন বাবা, দীক্ষা আমি দেবো, দেবো না তা বলবো না, তবে আমি দুম করে কেউ ছুটে এলে তাকে আমি দীক্ষা দিই না, আমার একটা বদভ্যাস আছে, আমার নিয়ম হচ্ছে আমার কাছে আসলে যে যতই রাজার ভিখারির অত শত দেখি না, আর তার থেকে বড় কথা তোমার বাবার কথাই যে তোমার মনে ভক্তি এসেছে তো অনেক 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 আনন্দের বিষয়, তবে একটা কথা বলি বাবা, আমার কাছে এসেছো, দীক্ষা আমি দেব, তার আগে যেটা বলার কথা, তুমি পরীক্ষা দেবে, তাতে পাশ করবে, যদি হয় বলো তবে তুমি দীক্ষা পাবে। তখন দুঃখী বলছেন, বাবা ঠাকুর আপনি বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে, হ্যাঁ আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তাহলে শোনো, তোমার পরীক্ষাটা কি বলি শোনো, এই কে আছিস? হ্যাঁ বলো। এই আমার মন্দিরের পিছনে পিছন দিকে একটা বাগান বাড়ি আছে দেখবি, সেই বাগান বাড়িতে দেখবি কয়েকটা মাটির কলসি রাখা রয়েছে, আর ওই মাটির কলসি থেকে একটা বড় মাটির কলসি তুলে নিয়ে এসে ছেলেটার হাতে দে। আর দেখে শোনো, তোমাকে যেটা বলি, কলসিটা তোমার কাছে রাখবে, আর তোমার কাজ হলো প্রত্যেক দিন ভোরবেলা উঠবে, নিজেকে পরিষ্কার হয়ে যাবে, তারপর সকাল থেকে সারাদিন কলসি করে জল এনে, ভরা কলসি করে জল এনে, আমার এই যত 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 ফুলের বাগান আছে, তুলসী গাছ আছে, প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় সুন্দর করে তুমি জল ঢেলে দেবে, এইটাই হবে তোমার পরীক্ষা। আর যদি তোমার কাজের মধ্যে কোনো ত্রুটি দেখতে পায় তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নয়। এইবার দেখুন মায়েরা, 5 বছরের ছেলের মাথায়, আপনাদের বাড়িতে যদি 5-6 বছরের ছেলে থাকে, মাথাটা একটু হাত দিয়ে চেপে চেপে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, নরম মাথা, আপনার হাত বসে যাবে, এরকম একটা ছেলের মাথায় কলসি তুলে দিয়েছে, জল ভরে নিয়ে এসে খালি মাথায় নিয়ে এসে জল ঢেলে দেবে, এটা তার পরীক্ষা। কিন্তু দুঃখী তাই চালিয়ে গেল, দুঃখী কোনো দ্বিধা নয়, মাথায় ওই কলসেই জল ভরে মাথায় করে নিয়ে বইতে বইতে সারা গাছের তলায় তলায় ঢেলে দিচ্ছে, গোড়ায় গোড়ায় ঢেলে দিচ্ছে। কিন্তু মায়েরা, 5 বছরের ছেলে জল ঢালছে, ঢালুক, কিন্তু কতদিন ঢালবে, কতদিন ঢালবে, একদিন ঢালবে, দুদিন ঢালবে, তিন দিন ঢালবে, কিন্তু দুঃখীকে কতদিন জল ঢালাচ্ছে জানেন? দুঃখী জল ঢালতে 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 3 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, একদিন দেখা গেল দুঃখীর মাথায় জল ঢালতে 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 ওই ভারী জলের কলসির ওই তলা, মাটির কলসির তলা এক জায়গায় ঘষা লাগতে 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 মাথার ঠিক মাঝখানটা হয়ে গিয়েছে দগদগে ঘা, নরম মাথার মাঝখানে কলসির ঘষা লেগে লেগে দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, সেই ঘায়ের ওপরেই জল ঢালছে।
একদিন দুঃখী জলের কলসি নিয়ে যখনই ওই পচা রক্তের মধ্যে ঘাম হাড়ি বসিয়েছে, সহ্য যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, যখন যন্ত্রণা সহ্য করতে পারল না, সেই কলসিটা যখন ঘায়ের উপরে বসালো, দুঃখী বাম হাতে জলের কলসি ধরে চোখের জল মুছতে মুছতে যখন জল বইছে, হঠাৎ করে আপনাদের মতন কয়েকজন মা জননী ছুটে গিয়ে, হেই দুঃখী, হ্যারে তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি পাগল হয়ে গেলি, ওই গুরুদেব তোকে দীক্ষা দেবে না, ওই গুরু তোকে দীক্ষা দেবে না, যা শীঘ্রই চলে যা, কলসি রেখে দিয়ে জল ঢালা বন্ধ করে দিয়ে তুই বেরিয়ে যা, তুই গুরু তোকে দীক্ষা দেবে না, যা বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে দুঃখী হাত জোড় করে বলছে, ওগো আমি 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 আসলে কলসি করে জল ঢালছি আর আমি কাঁদছি বলে তোমরা ভাবছো আমি ব্যথা পাচ্ছি, না 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 না, আমার কোনো ব্যথা লাগে না, আমার কোনো যন্ত্রণা হয় না, আমার কোনো ব্যথা হয় না, আমি জল ঢালতে ঢালতে যতই কষ্ট হোক না কেন, সন্ধ্যাবেলায় যখন আমি গুরুদেবের কাছে গিয়ে চরণ সেবা করি, তখন আমি কি দেখতে পাই জানো, কি দেখতে পাই জানো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর, বড় অদ্ভুত জাগ্রত প্রেতা, অদ্ভুত জাগ্রত প্রেতা, অদ্ভুত জাগ্রত প্রেতা, ভক্তমণ্ডলী মায়েরা, পাড়ার লোকে ছেলেটার ভালোর জন্য বলতে যায়, ছেলেটা উল্টে জ্ঞান দিয়ে দেয়, উল্টে শিক্ষা দেয়, কেউ আর কিছু বলে না, সবাই বেরিয়ে যায়, কিন্তু ওমা ভক্তি জগতে যতই ভক্তি বাড়িয়ে নিয়ে জল ঢালুক না কেন, কতদিন জল ঢালবে, একদিন দেখা গেল দুঃখী ওই ঘায়ের ওপরে কলসি বসিয়ে জল ঢালতে 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 মাথা থেকে পোকা নামছে কিলবিল করে। এবার যখনই মাথায় পোকা দেখতে পেয়েছে দুঃখী, মনে মনে চিন্তা করলো, গুরুদেব যদি মাথায় পোকা দেখে তাহলে তো গুরুদেব আমাকে দীক্ষা দেবে না, না 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 না, গুরুদেবকে আমার মাথার ঘাটা দেখানোই যাবে না, আমি বরং একটা কাপড় বেঁধে নিই, একটা পাগড়ি বেঁধে নিই ভালো করে, যাতে গুরুদেব আমার বাইরে থেকে ঘাটা দেখতে না পায়। এই বলে গুরুদেব এবার দুঃখী করেছে কি, একটা পাগড়ি বেঁধে নিয়ে তারপরে কলসিটা বসিয়েছেন। কিন্তু ওমা এতদিন খালি মাথায় জল ঢালছে গুরুদেব, কোনোদিন চোখেই পড়েনি, আর আজকে যখনই পাগড়ি বেঁধেছে গুরুদেবের চোখে পড়ে গেছে। গুরুদেব ছুটে এসে বলছে, এই দুঃখী মাথায় কি বেঁধেছিস, মাথায় কি বেঁধেছিস, খোল। গুরুদেব, আমি না আমি মাথায় একটা পাগড়ি বেঁধেছি, পাগড়ি খোল। গুরুদেব, আজকে আজকে আপনি আমায় পাগড়ি খুলতে বলবেন না গুরু, তবে রে পাগড়ি খুলবি না, আমি তোর পাগড়ি খুলে দেব, আমি তোর পাগড়ি খুলে দেব, এটা রূপ সনাতনের ধর্ম, এখানে বাবুগিরি দেখি কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল বলছে। হাত জোড় করে বলছেন, গুরুদেব আজকে আমার এই মাথার পাগড়ি খুলবেন না, গুরুদেব আজকে মাথার পাগড়ি, তবে রে আমি জোর করে খুলে দেব ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না জোর করে ছুটে গিয়ে ওই দুঃখীর পাগড়ি খুলে দিয়েছে, অমনি গলগল করে প্রভুজ রক্ত পোকা নেমে আসছে, ওরে দুঃখী দুঃখী রে।
দুঃখী, এ তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুচ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে, তুই আমায় আগে জানাস নি? ওরে, সারাটা জীবন মা বাবাকে ছেড়ে তুই যে আমার কাছে এসেছিস, এখন আমি যে তোর মা, আমি যে তোর বাবা, আমায় যদি এই কষ্টের কথা না বলবি কাকে বলবি? শোন, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় বাবা, আয় আয় আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। এইবার তুই আমার কাছ থেকে দীক্ষা নিয়ে, কৃষ্ণদাস নাম নিয়ে তুই বৃন্দাবনে চলে যাবি, জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিবি, সেইখানে গিয়ে কৃষ্ণ সেবা জানতে পারবি। আজ থেকে তোর বৈষ্ণব জগতে সেইখানে রাধা মাধবীর সেবা শিক্ষা হবে। এই বলে দুঃখী কৃষ্ণদাস নাম নিয়ে চলল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমি হরি বলব মদন মোহন হে রে বৌ, আমি গাইব হরি হরি রাধা মধুন হে রে বৌ, আমি হরি রাধা মধুন হে রে বৌ, এইভাবে আমি ব্রজের পথে চলব, সবাই বলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ বাইরে এসে বলছেন, এই খোকা কি নাম তোমার? বাবা ঠাকুর, আমার নাম না দুঃখী কৃষ্ণদাস, মানে আমার মা বাবা নাম রেখেছিলেন দুঃখী, আর আমার দীক্ষা গুরুদেব নাম রেখেছিলেন কৃষ্ণদাস, ওই জন্য যে জিজ্ঞেস করে না দুটো নামকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে বলে দিই। ও, তা তোমার গুরুদেবের নামটা কি? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। বাহ বাহ, হৃদয় চৈতন্যের শিষ্য তুমি, বলো তোমার কি আপ্যায়ন করতে পারি, কি বলতে চাও তুমি আমাকে বলো। হাত জোর করে বলছেন গোস্বামীপাদ, আপনার কাছে আমার গুরুদেব পাঠিয়েছেন, আমি কিচ্ছু চাই না, শুধু রাধা গোবিন্দের কেমন করে সেবা করলে আমি কৃষ্ণ ভক্ত হতে পারবো, আমি শুধু এইটা চাই, আর আমি কিচ্ছু চাই না। শোনো, রাধা গোবিন্দের সেবা করতে গেলে আমি কতকগুলো কথা তোমায় বলবো, যেটা তুমি মন দিয়ে মুখস্থ করে নাও। তুমি কিন্তু পুরুষ মানুষ, আর বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা করতে গেলে আটটি নারীর মাঝখানে থেকে তোমাকে সেবা করতে হবে, অষ্টসখীর মাঝে তোমাকে দাঁড়িয়ে থেকে রাধা গোবিন্দ সেবা করতে হবে। তুমি যদি কনক মঞ্জুরি ভাব নিয়ে নিজেকে নারী কল্পনা করে যদি পারো, তাহলে যাও রাধা গোবিন্দ সেবা করো। হাত জোর করে বলছেন বাবা ঠাকুর, একটা কথা বলবো, রাধা গোবিন্দের সেবায় আমি শুনেছি 64 রকমের সেবা চলে, কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়,
কেউ চন্দন ঘষে, কেউ তুলসী পাতা তোলে, আমি কোনটা করব? আপনি তো সেটা বললেন। না 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 না, ওটা নয়, ওটা নয়, তোমাকে ওগুলো করতে হবে না, তুমি কাছে এসো, কাছে এসো, হাত পাতো, তোমাকে আমি একটা ঝাঁটা দিচ্ছি। তোমার কাজ হলো প্রত্যেক দিন ভোরের বেলা উঠে কুঞ্জ মন্দিরের সমস্ত জায়গা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। এইবারে কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস, চোখের জলে ঝাঁটাটিকে ধুয়ে নিচ্ছে, আর মনে মনে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহারি যাই, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, আমায় একটুখানি কৃপা কর, আমিও তোর মতন যেন রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করতে পারি। সোনার ছাটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের শরণ করেছে। রাধা কৃষ্ণ প্রাণ, মায়েরা একটুখানি বলি, ছোট্ট ছেলেটা এইবার ভোরের বেলা উঠে ঝাঁট দেবে, এটা তার দায়িত্বই ছাড়ার কোনো কাজ নেই। বয়স 5-6 বছরের ছেলে, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, প্রত্যেক দিন ভোরের বেলা উঠে আর ওই ঝাঁটাটা নিয়ে রোজ ঝাঁট দেয়, তা আজকে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। আমি যখনই ঝাঁট দেবো, আপনারা বৃন্দাবনের পরিবেশ মনে করে আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। আজকে ছোট্ট ছেলেটা বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে হরি হরি, হয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, প্রেমময় জয় রাধে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। ভক্তমণ্ডলী, মায়েরা কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, গান গাইছে, হঠাৎ দেখতে পেল কুঞ্জ মন্দিরের একটা কোণের দিকে গিয়ে, সব জায়গায় ঝাঁট দেওয়া হয়েছে, একটা কোণে দেখছে একটা কি চকচকে ঝকঝকে একটা সোনার নূপুর। মনে মনে ভাবলো, বাবা কি কার নূপুর, সোনার নূপুর হিরে দিয়ে বাঁধানো, হিরে মুক্ত দিয়ে একবারে, আমার মনে হয় এটা কোনো সাধারণ কোনো মানুষের নূপুর নয়, নিশ্চয়ই কোনো রাজার স্ত্রীর হতে পারে, নাহলে রাজকন্যার হতে পারে। যাই হোক, আমি অত শত বিচার করি না, নূপুরটা কুড়িয়ে নেবো, যার নূপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে নূপুরটা কুড়িয়ে রেখেছে, ঝাঁট দিচ্ছে, গান গাইছে, আর ওই দিকে একটা কাণ্ড ঘটে গেল। নূপুরটা কার? সারা রাত্রির ধরে নাচ গান করেছেন কুঞ্জ মন্দিরে, যখন গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে লীলা শেষ হয়েছে, রাধারানী বাড়িতে গেছেন, একটা পায়ে নূপুর খুলেছে, আর একটা পায়ে নূপুর খুঁজে পেলেন না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ললিতা যখনই ললিতা 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 বলে বলে চিৎকার করেছে রাধারানী, ললিতা ছুটে এসে বলছে, রাধে এমন সময় চিৎকার করছিস কেন? হে ললিতা, ললিতা, হে ললিতা, সামনে আয় সামনে আয় সামনে আয়,
এই দেখ না আমার একটা পায়ে নূপুর খুঁজে পাচ্ছি না, জানা কোথায় হারিয়েছে একটু দেখ না। ললিতা বলছে, এই রায়, আমি নূপুর খুঁজতে গেলে আমাকে নূপুর দেবে? তাছাড়া আমি যদিও যাই, এমন সময় যদি আমি ললিতা হয়ে যাই, লোকে আমায় চিনতে পারবে না? তখন রাধারানী বলছে, আরে বাবা, তুই ললিতা রূপে যাবি কেন? শোন, তুই একটা বৃন্দাবনের মেয়ে, যেমন ঘোমটা দিয়ে পথ চলে, তুই ওইভাবে ঘোমটা দিয়ে যাবি, লোকে কেউ চিনতে পারবে না। এমন ভাবে যাবি লোকে ভাববে বোধ হয় বৃন্দাবনের মেয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, ঘোমটাটা বেশি করে টেনে দিবি, চিনতে পারবে না। যাবো? হ্যাঁ, শিগগিরই যা। আমি যাবো, শিগগিরই যা, শিগগিরই যা, সকাল হয়ে যাবে। এইবার ললিতা চলেছে, যেতে যেতে মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনের মেয়ের রূপ যখন আমি ধরেছি, তাহলে আমিও একটা কথা বলি, আমি বৃন্দাবনের ভাষায় কথা বলবো। কেউ যখন বুঝতে পারবে না, তখন আমি বাংলা বলবো, কিন্তু শুরুটা বৃন্দাবনের ভাষায় কথা বলবো। এই বলে ললিতা যাচ্ছে, যেতে 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 যখন একেবারে কুঞ্জ মন্দির ঠিক ধারে গিয়ে দাঁড়িয়েছে, বাইরে থেকে ভেতর থেকে শুনতে পাচ্ছে একটা কে যেন ছোট্ট বাবাজি ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। ললিতা আস্তে করে কুঞ্জ মন্দিরে উঠে যেই কান পেতেছে, ভেতর থেকে শুনতে পাচ্ছে, জয় রাধা শ্যাম জয়, সেই ঝাঁটের, সেই ঝাঁটার গান, জয় গিরিধার হরি হরি হরি, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, বলছে বাবাজি দাঁড়াও, বাবাজি কে, বাবাজি কে, কে কুঞ্জ মন্দিরে এমন সময় নারী কণ্ঠ, বাবাজি আপকো এক নূপুর মিলা হে ক্যা? নূপুর? হ্যাঁ হ্যাঁ বাবাজি, এক নূপুর। কৃষ্ণদাস বলছে, হ্যাঁ নূপুর আমি কুড়িয়েছি, কিন্তু এটা কার নূপুর? বাবাজি অনুপুর মেরা নূপুর হ্যায়, এই নূপুরটা তোমার? হ্যাঁ হ্যাঁ বাবাজি অনুপুর মেরা নূপুর হ্যায়। তখন কৃষ্ণদাস বলছে, আগর এ নূপুর তোমারা হ্যায়, যখন এই ললিতা সখী বলছে ওই নূপুরটা আমার নূপুর, তখন ছোট্ট ছেলেটা বলছে আগর এ নূপুর তোমারা হ্যায়, আগর এ নূপুর তোমারা হ্যায় তো তোমারে দোনো পেহের মে কেসে নূপুর দেখাই দি রহে। ছোট্ট ছেলেটা তখন বলছে, এই নূপুর যদি তোমারই হবে, তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? ললিতা যে দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলত করে ফেলেছি, সঙ্গে সঙ্গে ঘাগড়া দিয়ে পা ঢাকছে। তখন কৃষ্ণদাস বলছে, হাঁ হাঁ ছোপালো ছোপালো ছোপালো, আরে ভাই, হাম বৃন্দাবন মে আতে হে শ্যাম সুন্দর কি ভজন করনে কে লিয়ে, অর তুম বৃন্দাবন মে রহেতে হো তু ঝুট বলা তো শরম মে নি লাগতা। মানে ছোট্ট ছেলেটা বলছে যে আমরা বাংলা থেকে বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনেরই মেয়ে হয়ে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করছে না? তখন ললিতা বলছে, বাবাজি বাবাজি শুনিয়ে 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 দর্শন, অনুপুর মেরা নূপুর নেই হ্যায়, ও মেরি সহেলি কা নূপুর হ্যায়। মানে কথাটাকে দম করে ঘুরিয়ে দিল যে নূপুরটা আমার না, ও নূপুর মেরি সহেলি কা নূপুর হ্যায়, মানে ওটা আমার সখীর নূপুর। কৃষ্ণদাস বলছে, দাঁড়াও, সখীর নূপুর আসের নাম রাখলেন নূপুর, পরাইয়া শ্যামে দিলাইয়াই আনন্দ, আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। এইবার বলছে, রে কৃষ্ণদাস,
আর একটুখানি অপেক্ষা কর গোবিন্দ আসো, যুগল দর্শন করবে। সঙ্গে সঙ্গে রাধার আহ্বানে গোবিন্দ এসে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে নয়নামারে জোড়ায় গেল রাধা স্বামীর জীবনে দেখে নয়নামারে জোড়ায় গেল রাধা স্বামীর জীবনে দেখে কালির চাঁদরে বলি হারি রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, হরি বল 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 হরি বল।